हेलो एवरीवन, आमी सुकृतिका और तुम्हारा आमार साथे देखछो मिक्सचर डायरी। जे रकमटा आगेर दिन बोलेछिलाम जे आमी पुजो निये मोट दुटो भिडियो बानियेछि आर आमी दुटो इंट्रोई माने एई जे इंट्रोटा देखछो आगेर दिनेर इंट्रोटा दुटोई एकई दिने शूट करेछि। सेटा हलो पुजोर आगेर दिनेर भिडियोटा छिलो आमार पुजो कमिटी बा आमी जे पुजोर साथे जुक्त आबाहन सेई पुजो निये। आर आजकेर जे भिडियोटा सेटा हलो कलकातार माने जे पुजोगुलोते आमरा गेछिलाम एबं किभाबे आमरा पुजो दिनगुलो काटियेछि सेटा निये आजकेर भिडियोटा मेनलि आमार दादार जोन्नो, कारण ओ ओई प्रथमबार शहरेर बाइरे आछे आर आमादेर সাথে পূজো কাটাতে পারেনি। তো আমরা কিভাবে পূজো কাটালাম সেটা দেখানোর জন্যই ওর জন্যই এই ভিডিওটা বানানো। তো আশা করছি ওর ভালো লাগবে এবং তোমরা যারা দেখছো তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। ছোট থেকে প্রতি বছর এই সপ্তমীর দিন আমরা সাউথে যাই, তো এবছরও কিছুই মানে ব্যতিক্রম ছিল না, দাদা ভাই ছিল না, সেটার একটা দুঃখ তো ছিলই। তবুও আমরা বাড়ির সবাই মিলে মানে মা বাপি আমি আর আমার কাকার মেয়ে মাসি এবং মাসির ছেলে আমরা ছজন মিলে চলে গেছিলাম সাউথের ঠাকুর দেখতে। সাউথের ঠাকুর বলতে ওই দেশপ্রিয় পার্ক বা শ্রীভূমি এইসব না, ছিল তালিকায় মুদিয়ালি, তারপরে 95 পল্লী, আরও অনেক মানে শিব মন্দির, বাবুবাগান এইসব। জানি এখন আর অতটা নাম না থাকলেও ছোট থেকে এই ঠাকুরগুলোই দেখে আসছি। মুদিয়ালি কিন্তু কোনোভাবেই আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, মানে ঠাকুর যেরকম প্রতি বছর সুন্দর হয় সেরকমই, সাথে প্যান্ডেলও। তারপরে বেরিয়ে একটু চাচা আইসক্রিম খেয়ে চলে এলাম তোমাদেরকে আমার লুক দেখাতে সেদিনের। খুব বেশি আমার নিজের ভিডিও নেওয়া হয়নি, তবে কিছু ছবি দেখায় যেগুলো আমরা তুলেছিলাম সেদিনকার। একদম অন্যরকম সাজে আর মা আর মাসিমণিকেও ভীষণ সুন্দর লাগছিল, সাথে তো ছিলই আমার মাসির ছেলে। খাওয়া দাওয়া তো চলতেই থাকবে পুজোয়, আমি বড় বড় খাওয়া মানে যেগুলো ডিনার ছিল সেরকম কিছুই রাখতে পারিনি, তবে ঠাকুর দেখতে বেরিয়ে যে টুকটাক খাওয়া দাওয়াগুলো করেছি সেগুলো রেখেছি, ফুচকা আইসক্রিম যেগুলো হয় আর কি। তারপরে মুদিয়ালির পরেই চলে গেলাম শিব মন্দির। শিব মন্দির আগে যদিও মানে বেশ অনেক বড়ভাবে পুজোটা হতো, সেটার প্রভাব একটু হলেও কমে গেছে, তবে লোকের ভিড় কিন্তু এখানে একটুও কমেনি, মানে বেশ ভিড় ছিল, আমাদেরকে যথারীতি লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়েছে। তবে শিব মন্দিরের এবারে ইউনিকনেস ছিল, ওরা একটা উনুন মতো বানিয়েছিল আর সেখানে সমস্ত এই পিঠে বানানোর যে বাসন, মানে বাসন বলতে সরা যেগুলোকে বলা হয় সেগুলো দিয়ে বানিয়েছিল। তারপরে চলে গেছিলাম বাবুবাগানে। বাবুবাগানে আমি যখন ছোট ছিলাম বেশ ভিড় হতো, তবে মানে এখনও ভিড় আছে, তবে সেই ক্রেজটা আর নেই, লোকে যেতে হয় গেছে ঠাকুর দেখছে। তবে এবারে ওদের প্যান্ডেলটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি, তার তুলনায় অনেক প্যান্ডেলই যেন ভালো হয়েছিল, ছোট ছোট প্যান্ডেলগুলোই। লাস্টে চলে গেছিলাম যোধপুর পার্কে, আর যোধপুর পার্কের ঠাকুরও মানে সাউথ এবারে খুব একটা মানে মুদিয়ালি বাদে কোনোটাই যে মনে রাখার মতো এরকম আমার মনে হলো না, তাই সাউথটা দেখে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। তারপরে প্রচণ্ড হাঁটতেও হয়, তাই সাউথের ঘোরাটা বলা চলে মোটামুটিই ছিল। তবে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নবমী। সারাদিন অফিস করার পরেও আমার মুখের ফ্রেশনেস দেখে তুমি বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম। নর্থে ঠাকুর দেখতে গেছিলাম, প্রচণ্ড ভিড় নর্থেও, সেখানে গেছিলাম বাবা মা আর বোনের সাথে। তো সেটা ছিল নবমীর দিন বিকেলবেলা, মানে অফিসের পর, মানে বলা চলে সন্ধেবেলা। প্রথমেই খান্নায় নেমে আশেপাশের ছোট ছোট কয়েকটা ঠাকুর দেখলাম, দেখার পরেই মানে যেটা হয় অফিস থেকে এসেছি খিদে পেয়ে গেছে, তো সামনে ছিল এই ছোট ছোট ডালের পকোড়াগুলো, আগেই তুললাম যে আগেই না চলো আগে খেয়ে নিই। মায়ের একটা নতুন জিনিস দেখাই, মা সেদিনকার প্রথমবারের জন্য পরেছিল মেখলা আঁচল, যেটা আসামের একটা ড্রেস, আর আমার বন্ধু নেহাকে ধন্যবাদ এই জামাটা এনে দেওয়ার জন্য, মানে জামা বলতে এই শাড়িটি এনে দেওয়ার জন্য বা এই মেখলা আঁচলটি এনে দেওয়ার জন্য, মাকে ভীষণ সুন্দর লাগছিল, থ্যাংক ইউ নেহা ওয়ান্স এগেন। আর তাছাড়াও হাতিবাগানের দিকটাতেই আমরা মেনলি সেদিনকার গেছিলাম, মেন মোটিভই ছিল কাশী বসলেন আর নবীন পল্লী ঠাকুর দেখা, তবে তাছাড়াও বাকি ঠাকুরগুলোও ভীষণ সুন্দর হয়েছিল। ওইটুকুটুকু গলিতে কী করেছে ওরা এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর ঠাকুর করতে পারে আমার কোনো ধারণাই ছিল না, মানে এর আগেও আমি হাতিবাগানের ঠাকুর দেখেছি, নর্থ আমার সবসময়েরই কাছে, ভিড় কিন্তু নর্থেও একদম মানে খুব ছিল, তাই ভিডিও বেশি নিতে পারিনি, তার বদলে আমি বরং কিছু এনজয় করেছি সেই ভিডিওগুলোই বোনকে নিতে বলেছি। তারপরে ঠাকুর দেখে বেরিয়ে হঠাৎ এক জায়গায় দেখি প্রসাদের লাইন পড়েছে, নাকি নবমীর ভোগ দিচ্ছে। সেই ভোগ মা বললো চ আমরাও একটু টেস্ট করি, পোলাও আলুর দম পনির, মানে
কি যে তৃপ্তি করে খেলাম, এক এক খিদে পেয়েছে তার উপরে প্রসাদ। তারপরে চলে গেলাম সেই নবীনপল্লী 100 আবোল তাবোল। মানে এই যে প্যান্ডেলটার ভিডিও চারিদিকে এত দেখেছি, না গেলে মনে মিস করতাম। তবে এবারে সব থেকে বড় মানে যেটা চমক বলা চলে, প্রথমবার Zee 24 ঘন্টায় কাজ করার দৌলতে পাস। আর সেই পাসটা সপ্তমীর দিন কাজে না লাগাতে পারলেও, মানে সাউথেরও প্রচুর প্যান্ডেলের ছিল কিন্তু না লাগাতে পারলেও, আমি কিন্তু এই দিন প্রায় 2 প্যান্ডেল কাশী বসলেন এবং নবীনপল্লীতে পাস দিয়েই ঢুকেছি। আরও ছিল বাট সেগুলোতে লাগেনি, মানে অতটা ভিড় ছিল না। এই মণ্ডপ নিয়ে আর কী বলবো, এখন অবধি সবাই দেখে নিয়েছে এই মণ্ডপটা কীরকম। আশেপাশের বাড়ি ঘর সব কিছু একদম রং করে পুরোই মানে সুকুমার রায়ের বই যেন, ভীষণ সুন্দর। তারপরে হালকা একটু মিল্কশেক, হাতিবাগান যাবার মিল্কশেক খাবো না এটা হতে পারে না। যেটা নিয়ে আমি নিজে খুবই মানে দুঃখী সেটা হলো কাশী বসলেনের ভিডিও ইউটিউবে যাবে সেভাবে করতে পারিনি, প্রচণ্ড ভুগছি। যাই হোক, নর্থ দেখে কিন্তু আমি ভীষণ খুশি ছিলাম, মানে যে কটা প্যান্ডেলে গেছি প্রত্যেকটাই ভালো। এবার থেকে ঠিকই করে নিয়েছি সাউথে গিয়ে সময় নষ্ট না করে নর্থে যাব। কারণ আমি শুনলাম যেগুলোতে আমি যাইনি, মানে শ্রীভূমির মতো প্যান্ডেলগুলোও নাকি খুব যে সুন্দর সেরকম না, চলে বেল। আর দশমীর দিন সকালে, যেহেতু আমার অফিস ছিল সে কারণে দশমীর দিন সকালেও বেরিয়ে পড়েছিলাম বাবার বাইকে করে, মানে স্কুটি করে ঠাকুর দেখা। কয়েকটা নর্থের বাকি ছিল চোরবাগান, ওইগুলো প্যান্ডেলের ভেতর তো ভিডিও করিনি, কারণ দশমীর সকালেও লোককে দেখি মানে একদম হুড়মুড়িয়ে ঠাকুর দেখছে। আমার মতো বেশ কিছু লোক আছে, প্যান্ডেল খোলা হচ্ছে একদিকে, লোকে ঠাকুর দেখছে আরেকদিকে। তাও যাই হোক, বাবার বাইকে করে ঘুরেই এলাম। পুজো আমার এবার বেশ ভালোই কাটলো। তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি ভালো লেগেছে। হ্যাঁ, সেরকম ইনফরমেটিভ কিছু নয়, বাট কিছু কিছু জিনিস ভিডিওর মাধ্যমে তুলে ধরার একটা আলাদা মজা আছে, যখন পরে সেগুলো দেখা হয় সেগুলোর যে আমেজ সেটা কিন্তু মানে তাই জন্যই ভিডিওগুলো আর কি বানানো। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আমি চেষ্টা করব যে নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার। সাথে থেকো, মিক্সড ফ্রুট ডায়েরিকে সাপোর্ট করো, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে এখনও আমাকে ফলো না করে থাকলে ফলো করো। মিক্সড ফ্রুট ডায়েরি বা সুকৃতিকা দাস যে কোনো নামে সার্চ করলেই পাবে।